তবে গেলবার আসলে এটা নিয়ে আলোচনা হয়েছিল, ডিআরএসটা এবারও প্রথম থেকে থাকছে না, এত টাকা দিয়ে বলছেন আপনাদের অনেক খরচ হয়ে যাচ্ছে, এই যে ডিআরএসটা থাকছে না একটু কি দলগুলোর জন্য আসলে টাফ হয়ে যায় কিনা? দেখেন, এত বড় একটা টুর্নামেন্ট, আপনি ডিআরএস না থাকলে আমাদের তো মন খারাপ হবেই, স্বাভাবিক। আপনার যে কোনো একটা সিদ্ধান্তের জন্য হয়তো আপনার পুরো টুর্নামেন্টটা হয়তো আপনি হেরে দিতে পারেন। আমার মনে হয় যেহেতু আপনারা অনেক সময় পেয়েছিলেন, আমার মনে হয় আপনাদের তো এখন বোর্ডের অনেক টাকা, আপনাদের মনে হয় এইসব ডিআরএস থাকা উচিত এই ধরনের টুর্নামেন্টে, কারণ আপনাদের তো টাকার অভাব নেই আমার কাছে মনে হচ্ছে। তা আমার কাছে মনে হয় যে এইসব এত বড় একটা টুর্নামেন্টে অবশ্যই আপনাদের ডিআরএস রাখা উচিত। আমি এবছর আসলে আমার খুব ডিফিকাল্ট হবে টিম করাটা, কারণ প্রতিবারই হয়তো দেখা গেছে দুই তিনটা প্লেয়ার আছে তাদেরকে হয়তো না খেলাইলেও হয়তো চলবে আর কি, এরকম আমার চলে যেত। বাট এই বছর আমার টিমের যারা স্কোয়াডে আছে তাদের সবাইকে আসলে খেলানোর মতো, তো এই জন্য আমার আসলে খুব ডিফিকাল্ট হবে। আমি মনে করি যে এবছরটা আমার জন্য অনেক টাফ হবে, সেই সাথে ফরেন প্লেয়াররাও আসবে, একজন আজ একদিন আসবে পরের দিন এসে ম্যাচ খেলবে, এই অ্যাডজাস্টমেন্টটা করাটা খুব ডিফিকাল্ট হয়ে যাবে। বাট আমার যারা লোকাল যারা আছে আমি মনে করি যে লোকাল সবাই মোটামুটি ভালো আছে, ভালো ফর্মেও আছে, এবং যেহেতু তারা ফোর ডে ভালো গেছে, এখান থেকে তারা টি টোয়েন্টি ভালো খেলবে সেটা গ্যারান্টিও দেওয়া যাবে না, বাট তারা যেন খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করতে পারে এবং তারা যেন ভালো খেলে সেটাই আমাদের দেখবো। আর যে পেস বোলারের কথা বলছেন, আমি বলি যে আমাদের যে চারজন পেস বোলার আছে তারা মোটামুটি সবাই অনেক ম্যাচিউর, সে ইয়াং হলেও সে অনেক ম্যাচিউর, এবং তার বলে একটা এক্সট্রা বাউন্স আছে যেটা হয়তো আমাদের জন্য অনেক অ্যাডভান্টেজ হতে পারে। সে নর্মালি অনেকে হয়তো অনেক জোরে বল করে, বাট উইকেট থেকে এক্সট্রা বাউন্স নেওয়াটা এটা যে কোনো টিমের জন্য হয়তো অনেক তারা লাভবান হতে পারে, স্পেশালি ঢাকার উইকেটে। তাই আমি মনে করি সে ভালো করার চান্স খুব ভালো আছে, বাট অলরেডি আমার কাছে মনে হচ্ছে সে প্রচুর ওভারলোডেড হয়ে গেছে, তাকে আমাদের একটু যত্ন করে তাকে খেলাতে হবে। আর নর্মালি আমি যখন ফরেন প্লেয়ার আনতেছি তাকে তো পারফর্ম করার জন্য নিয়ে আসছি, সেই সাথে যদি আমার লোকাল প্লেয়াররা যদি পারফর্ম করে তখন আমার পক্ষে খুব কাজটা খুব সহজ হয়ে যায় যে আসলে টিমের রেজার করার জন্য। তো এই কারণে আমি বলবো যে সবসময় আমরা লোকাল প্লেয়ারদের খুব প্রাধান্য দিই এবং চেষ্টা করি তাদেরকে তাদের রোলটা যেন তারা ঠিকমতো পালন করতে পারে, তারা যতটুকুই করুক, কেউ যদি পাঁচটা বল করে সেটা যেন সে খুব ভালোভাবে করতে পারে, তার জন্য তাকে সেই অপরচুনিটি দেওয়ার ব্যবস্থা করাটাও আমাদের কাজ। এবং সেই সাথে যেহেতু আমরা কুমিল্লা অনেক দিন ধরে আমাদের কোচিং স্টাফও একই রকম থাকে, আমাদের মেন্টালিটি মানসিকতা সবসময় একই রকম থাকে, আর আমরা যখন টিম করি তখন সবসময় চেষ্টা করি যে ভালো টিম করার জন্য যেন প্রথমে আমরা যেন কনফিডেন্টলি মাঠে যেতে পারি। এটা খুব খুব জরুরি যে মাঠে আমি যখন নামবো তখন যেন আমি আশেপাশে যাই দেখি তখনই আমার কাছে মনে হয় যেন আমি খুব আত্মবিশ্বাসী। তো এই কারণে আমার কাছে মনে হয় যে এই কারণে হয়তো আমাদের রেজাল্টটা আগে ভালো হয়েছিল, এবছর কেমন হবে জানি না, বাট চেষ্টা করবো আমরা যেন কনফিডেন্টলি মাঠে নামি। এবছরই আপনি বলেন যে এবছর রেজাল্ট কেমন হবে জানি না, কিন্তু দিন শেষে আবার দেখা যায় যে আপনারা ভালো করেন, এটা কি স্ট্র্যাটেজি আপনার? না না, স্ট্র্যাটেজি এখন দেখুন এখানে মাত্র সাতটা টিম, তো সাতটা টিমের মধ্যে সবারই কিন্তু এখানে তো সেকেন্ড হওয়ার কোনো অপশন নেই, এখানে আপনাকে যখন নামতে হবে তখন আপনাকে এক নম্বর হওয়ার জন্য আপনাকে নামতে হবে। এবং এই কারণে এবং প্রতিটা এখানে যারা কোচিং স্টাফ আছে, আমার বয় যারা আছে, আমার ম্যানেজমেন্ট যারা আছে, সবারই চিন্তাভাবনাটা যেন একই রকম হয়। যদি সবার চিন্তাভাবনা একই রকম হয় অটোমেটিকলি আসলে অনেক কিছুই কাজ করাটা অনেক সহজ হয়ে যায়।